নমস্কার নার্সারি এবং কৃষিবিজ্ঞান বিষয়ক চ্যানেলে সকলকে স্বাগত আজকের প্রতিবেদন আমরা কোন সময় গাছ লাগাবো অর্থাৎ গাছ লাগানোর সঠিক সময় আজ বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন দু এই বিশ্ব পরিবেশ দিবসকে মাথায় রেখে আমরা পরিবেশ বান্ধব গাছ যার উপর গাছ নির্ভরশীল সেই পরিবেশ আবার পরিবেশের উপর নির্ভরশীল গাছ এই একে অপরের উপর নির্ভরশীল গাছ ও পরিবেশ তাদেরকে যদি আমরা সঠিক সময় লাগাতে পারি তাহলে গাছ একটা সুন্দর সুস্থ সবল এবং পরিপূর্ণ গাছে রূপান্তরিত হতে পারবে এবং ফুলে ফলে সত্যি পরিবেশকে মুখর করতে পারবে আমরা বিভিন্ন বাগান করে থাকি বিভিন্ন ফুলের ফলের আমাদের বাগান করার সঠিক সময়টা কখন হওয়া উচিত আজকের এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারাই বুঝে যাবেন যে উপযুক্ত পরিমাণে ফুল ফল আনতে গাছকে সুস্থ সবলভাবে বেড়ে উঠতে সঠিক কোন সময় গাছ লাগানো উচিত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব করবেন এবং কৃষি ও কৃষি বিষয়ক বিভিন্ন নিত্য নূতন ভিডিও আপনি পাবেন যা আপনার প্রাত্যহিক জীবনে গাছের প্রতি প্রেম জমা জমাতে বা গাছের প্রতি আগ্রহ জমাতে সাহায্য করবে আসা যাক মেন বিষয়ে আমরা গাছ কখন লাগাবো। আমরা বিভিন্ন রোড সাইড প্লান্ট পাতাবাহার ফুল ও ফলের চারা লাগাই যখন যেমন খুশি লাগাই তাতে কোনো রকমের যে না জেনে না বুঝি লাগিয়ে দিই গাছ হয় ফল হয় সবই ঠিক কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে সেই সময় লাগালে গাছে ফুল ফল ভালো হতে পারে যেমন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ তারা বিভিন্ন সময়কে নিজেদের মতো করে বেছে নিয়েছে তারা বিভিন্ন দিনক্ষণকে নিজেরা ঠিক করেছেন নিজেরা লাগিয়েওছেন ভোগ করেছেন অনেক সময় তার উপকারও পেয়েছেন তাই পুরোনো অবৈজ্ঞানিক পদ্ধতি আর বর্তমান বৈজ্ঞানিক পদ্ধতি এই দুটোকে কাজে লাগিয়ে দুটোর মেলবন্ধন ঘটিয়ে একটা নির্দিষ্ট ঋতুর সঙ্গে একবারে অ্যাডজাস্টমেন্ট করে কোন সময় গাছটা সঠিকভাবে লাগালে গাছটা ফুল ফল হবে তার মেন বিষয়টা হলোই আমরা এই পাশাপাশি তিন চারটে বাগান ঘুরে দেখাচ্ছি যে বাগানগুলোতে বিজ্ঞানিক পদ্ধতিতেই লাগানো এবং সুন্দর সুস্থ সবল সতেজ গাছই আমরা দেখতে পাচ্ছি যেমন এই পাশে একটা লেবুর বাগান জামরুলের বাগান লিচু এরকম শক্ত কাণ্ডের যে সমস্ত গাছ আছে লিচু জাম জামরুল কলা কাঁঠাল নরম কাণ্ডের পেঁপে হাইব্রিড যেটা আমাদের বিলিতি আমড়া কামরাঙা এরকম নরম কাণ্ডের বিভিন্ন ফল গাছ বিভিন্ন শক্ত কাণ্ডের ফল গাছ এদের উপযুক্ত সময় হচ্ছে মে মাসের শেষ সপ্তাহ এবং জুন মাসের প্রথম সপ্তাহ এটা যদি আমরা বাংলার চ্যানেল বাংলা ঋতু ওই চিত্রর ওপর নির্ভর করেই করছি তাই আমরা জানতে পারি জ্যৈষ্ঠ মাসের ঠিক শেষ থেকে আষাঢ়ের শুরু পর্যন্ত আমরা যদি গাছ লাগাতে পারি তাহলে সুন্দরভাবে গাছ শিকড় বাকড় দিয়ে দেবে মাটিতে এবং তারপরে বৃষ্টি পড়লে বৃষ্টিতে প্রচুর পরিমাণে বৃষ্টির জলে নাইট্রোজেন থাকে অল্প পরিমাণে অ্যাসিড থাকে নাইট্রোজেনটা গাছের বৃদ্ধিতে সাহায্য করবে অক্সিজেন হরমোনের গ্রোথ ডেভেলপমেন্ট বাড়াবে জাইলেম ফ্লোয়েমের উন্নতি ঘটাবে অপরদিকে অল্প পরিমাণে অ্যাসিড পাতার উপরের যে কটিনটা একটা কটিন বা আস্তরণ করে কীটপতঙ্গকে ধ্বংস করবে তাই গাছের উপর প্রাকৃতিক বৃষ্টির যে অবস্থা সেটা সম্পূর্ণ ভালো এবং সেটাই হচ্ছে বৈজ্ঞানিক তাই প্রকৃতি গাছকে কীভাবে বড় হতে হবে তার সাহায্য করে প্রকৃতি আবার গাছই সাহায্য করে প্রকৃতিকে সুন্দর শীতল সবুজ আবহ করে রাখতে বৃষ্টি মুখর করে রাখতে তাই একে অপরের উপর অত্যন্ত নির্ভরশীল তাই তাদের নির্ভরতাকে নির্ভর করে আমরা যদি সঠিক সময় গাছ লাগাতে পারি তাহলে আমাদের গাছ সুন্দর সতেজ সবুজ শ্যামলায় পরিপূর্ণ হবে একটু বিষয় ভিত্তিকভাবে আসা যাক যে যে সমস্ত গাছের ফল ঠিক গ্রীষ্মতে শেষ হয় অর্থাৎ চৈত্র বা বৈশাখ মাসে গাছের ফল শেষ হয় সেই সমস্ত গাছের কিন্তু ফলের শেষের পর নতুন করে পাতা গজানো শুরু হয় আর নতুন করে পাতা গজানো মানে গাছ আবার নতুন করে একটা প্রজন্ম শুরু করে একটা চক্র জীবনচক্র আবার নতুন করে শুরু করে তাই সেই জীবন চক্রকে সামঞ্জস্য রেখে সেই সময় যদি কোনো গাছ লাগানো হয় অর্থাৎ যে গাছের ফল যখন শেষ হচ্ছে ঠিক তখনই তার বীজ বপন করলে বা তখনই তার চারা গাছটা লাগালে পরে ভালোভাবে গাছটা বেড়ে উঠতে পারবে তার গ্রোথ ডেভেলপমেন্ট ভালো হবে এবং ন্যাচারালিভাবে সে খুবই ভালো হবে আমরা এই যে বাগানগুলো দেখছি সবই বৈজ্ঞানিক পদ্ধতিতেই করা যার জন্য গাছগুলো সুন্দর মগমকে প্রত্যেকটা গাছই সবুজে একবারে ভরপুর এখানে আম লিচু কলা কাঁঠাল পেঁপে এরকম বহু ফলের চারা বাগান আছে প্রত্যেকটাই একই সুন্দর সময় লাগানো হয়েছে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস যদি ওই দিনটাকেও আমরা সঠিক দিন ধরি তাহলেও অন্তত পাঁচ দিন থেকে সাত দিন এক সপ্তাহ অর্থাৎ বারোই জুন পর্যন্ত আমরা কিন্তু গাছ লাগাতে পারি গাছ কখন লাগাবো না তীব্র শীতে কখনও গাছ লাগাবো না শীতে গাছের গ্রোথ একেবারে হয় না তাই ওই সময় গাছ লাগালে গাছের কোনো রকমের শেকড়ে কেন শাখা প্রশাখায় কেন কোনো রকমের বৃদ্ধি বা বিকাশ হয় না গরমে কখনও গাছ লাগাবো না গরমে গাছ লাগালে গাছ অতিরিক্ত গরমে গাছ শুকে যেতে পারে এমন কি গাছের গোড়ায় জল দিলেও সে জলটা এতই গরম যা সহজে গাছ বাষ্পমোচন করে বার করতে পারে না গাছের মধ্যে একটা প্রবাহের সৃষ্টি হয় প্রদাহের সৃষ্টি হয় সেই প্রদাহের ফলে গাছ মরে যেতে পারে তাহলে শীতে সঠিকভাবে গাছ লাগানোর সময় নয় বর্ষাতে সঠিকভাবে সময় নয় বর্ষাতে গাছ লাগালে পরে অতিরিক্ত বর্ষায় গাছ যদি আমরা লাগাই তাহলে শিকড়ে বাস্তবশ্চিহ্ন টান বৃদ্ধি পাবে অবৈশর্বণীয় মাত্রা বৃদ্ধি পাবে এর ফলে জাইলেমের যে জলবাহিকাগুলো নষ্ট হয়ে যাবে সেখানে ট্রাকি ট্রাকিয়া তন্তুগুলো একের পর এক ক্ষতিগ্রস্ত হবে এমনকি গাছ যদি বেঁচেও থাকে কোনো রকম বৃদ্ধি ঘটবে না বিকাশ ঘটবে না সেটা বৃদ্ধি বিকাশ শুরু হবে ঠিক শীতের মাঝামাঝি সময় যখন মাটিতে শুষ্কতা ভাব আসবে মাটি শুকিয়ে যাবে তখনই শেকড় চালু হবে গাছ বৃদ্ধি হবে অর্থাৎ গাছকে দমিয়ে দেওয়া হয় গাছকে দমিয়ে দেওয়ার পর তার বিকাশের কোনো মানে হয় না তাই সঠিক সময়টা বেছে দিতে হবে তবে হ্যাঁ যেটা সিজিনের সিজিন ফ্লাওয়ার সিজিন ফ্রুট সেই সিজিনগুলোকে অবশ্য আমাদের সিজিনে লাগাতে হবে যখন যেমন রবি মরসুম খারিফ মরশুমে যা ফসল শস্য সেইগুলোকে সেই সময় লাগাতে হবে আমরা যথেষ্টভাবে জানি শীতের সিজন ফ্লাওয়ার আছে সিজন ফ্লাওয়ারের সময় সেটা লাগাতে হবে এটা সেই গাছের ক্ষেত্রে উপযুক্ত কিন্তু কোনো কাস্টল বা ফল গাছের ক্ষেত্রে আমরা দেখব যার ফল সবে মাত্র শেষ হচ্ছে তার গাছ সেখান থেকে আবার শুরু হয় দানা পরে আমরা যদি লাগাই সেখান থেকে শুরু হয় তাহলে সেই সময় যদি আমরা গাছটা লাগাই নরম কচি পাতা দিয়ে গাছটা অবশ্যই সবুজ শ্যামলায় ভরপুর হবে এবং গাছটা ফুলে ফলে সুন্দরভাবে পরিপূর্ণ হবে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে জিনিসটা হলো একটা গাছ জলের অভাবে যেমন মরে তেমন বেশিরভাগই গাছ মরে যায় জলের চাপে বা অতিরিক্ত জলের জন্য তাই যেমন গাছের জল থাকবে না সে সময় লাগাবো না আবার অতিরিক্ত জলেও লাগাবো না এই দুটোর দিককে আমাদের একটু বেশি খেয়াল রাখতে হবে তাই গাছপ্রেমিক সকল বন্ধু বান্ধবদের আমার চ্যানেলের সকল দর্শনার্থীদের এই চ্যানেলটা দেখার জন্য ধন্যবাদ জানাই সকলের সুস্বাস্থ্য আগে কামনা করি কৃষি বান্ধব এরকম নিত্য নতুন বিজ্ঞান বিষয়ক আলোচনা পরামর্শ মতামত অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন তাতে করে আমার অভিজ্ঞতা অর্জন পরবর্তী ক্ষেত্রে চ্যানেলে প্রতিবেদনের ক্ষেত্রে সহযোগিতা করবে সকলকে যথাযোগ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে রাখছি সকলের সুস্বাস্থ্যও আরোগ্য কামনা করি ধন্যবাদ